আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের চার পেজ থেকে আলোচনা শুরু করব তো তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দৃশ্যপট এক নকশিকাতার ফোর শেরপুরের শিক্ষার্থী জামিল আর তার বোন গত বছর তাদের মায়ের কাছ থেকে নকশিকাতার ফোর শিখেছিল অবসর সময়ে ছোট ছোট টুকরো কাপড়ে অল্প করে নকশা তুলে সেই কাপড় গ্লু দিয়ে কাগজের টিস্যু বাক্সের ওপর লাগিয়ে দেয় এভাবে ফাইল কভার পেন স্ট্যান্ড শোপিস হোল্ডিং ব্যাগ ইত্যাদি পণ্য বানিয়ে ছবি তুলে তার মায়ের সামাজিক যোগাযোগের পেজে পোস্ট দেয় প্রতিদিনই পেজে ক্রেতার কাছ থেকে অর্ডার আসতে থাকে গত ছয় মাসে তাদের পেজের জনপ্রিয়তা বেশ বেড়ে গেছে এভাবেই তারা এখন বাবা মাকে আর্থিকভাবে সাহায্য করছে তো এখানে দেখতে পাচ্ছ কিছু পণ্য তারা ছবি তুলতেছে এবং অনলাইনে পোস্ট করতেছে তো এখানে দেখো দলগত কাজ আছে বলছে দৃশ্যপট একের মতো নিজেদের এলাকায় প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য কৃষ্টি বা ঐতিহ্য খুঁজে বের করো সেগুলোর মধ্যে এমন কিছু আছে কিনা যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছা করলে নতুন কোনো আইডিয়া তৈরি তৈরি করতে পারে এবং তা থেকে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারে দলের সবাই মিলে আলোচনা করে এরকম একটি তালিকা বানাও তো আমরা এটির উত্তর দেখে নেব এখন তো দেখো বলা আছে আমাদের এলাকায় বস্ত্রশিল্পের বিভিন্ন জিনিস তৈরি হয় এগুলো থেকে আইডিয়া নিয়ে আর্থিক সচ্ছল হতে পারি যেমন হাতে তৈরি নকশি কাঁথা তারপর দুই নম্বর আছে হাতে তৈরি রুমাল তিন নম্বর আছে হাতে তৈরি পাপোশ তো আমরা পাঁচ পেজের দিকে একটু চলে যাই পূর্বের শ্রেণীতে আমরা পারিবারিক আয় ব্যয় ও পারিবারিক বাজেট সম্পর্কে জেনেছি পারিবারিক বাজেট হল পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ পরিবারের আয়ের উৎস ও চাহিদার ভিত্তিতে ব্যয়ের খাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তার প্রকাশ বা উপস্থাপনায় হল পারিবারিক বাজেট পারিবারিক বাজেট পরিবারের সঞ্চয়ে প্রেরণা যোগায় আর যে কোনো সঞ্চয় আমাদের বিনিয়োগ বাড়ায় বিনিয়োগ থেকে আমরা পাই নিয়মিত আয় যা আমাদের পরিবারে এনে দেয় আর্থিক স্বাচ্ছন্দ্য ও তাই আমরা গত বছরের মতো এবছরও প্রতি মাসের জন্য নিয়মিত পারিবারিক বাজেট তৈরি করব মাসের শেষ তা পর্যবেক্ষণ করব শিক্ষকের কাছে জমা দেব তো এখানে দেখো পারিবারিক মজুদ ব্যবস্থাপনার সাথে পরিচয় দৃশ্যপাট দুই মজুদ গোসাই। এখানে বলা আছে গতকাল মুক্ত তার বাবা মার সঙ্গে গ্রামের নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল সেখান থেকে শহরে নিজেদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল বাসা এসে মুক্তার মা বিছানা পরিষ্কার করছিলেন তার বাবা রান্নাঘরে গেলেন ভাত রান্না করতে তিনি ড্রামের ঢাকনা খুলে দেখেন চাল নেই তখন তার মনে পড়ল বেড়াতে যাওয়ার আগের দিন মুক্তার মা চাল কেনার তাগাদা দিয়েছিলেন কিন্তু কাজের চাপে তিনি বেমালুম ভুলে গেছেন কি আর করা এরপর বাবা মেয়ে মিলে রুটি বানাতে গেলেন সেখানেও অনেক ঝামেলা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও লবণ পাওয়া গেল না মুক্তার বাবা নিশ্চিত করে বললেন যে তিনি এই মাসে দুইবার লবণ কিনেছেন কিন্তু লবণ তো লাপাত্তা অবশেষে নানা বাড়ি থেকে আনা মাংসের ঝোলে বিনা লবণে রুটি খেতে হলো সবাইকে তাহলে এখানে একটা দলগত কাজ দেখতে পাচ্ছো তোমরা দৃশ্যপাট দুই ভালোভাবে পড়ো যেটা আমি একটু আগে পড়লাম সবার সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর সাজাও তো এই প্রশ্নগুলোর আমরা উত্তর সাজিয়ে নেব তো দেখো তোমরা এভাবে তোমরা সাজিয়ে নিবে প্রথম প্রশ্নটি ছিল কনম্বর মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটছে বলে মনে করো উত্তর পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ঘাটতির কারণে অথবা মুক্তার বাবার অলসতার কারণে এমনটা হচ্ছে খ নম্বর আছে কি করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় উত্তর রুটিন মাফিক সাপ্তাহিক অথবা মাসিক বাজার করলে মুক্তার বাসায় এ সমস্যা হতে পরিত্রাণ পাওয়া যাবে তারপর দেখো গণম্বর আছে পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে অথবা ক্রয় করলে কি কি অসুবিধা হয় উত্তর পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার ক্রয় করা হলে প্রয়োজনের সময় দরকারি জিনিসের ঘাটতি দেখা দিবে যার ফলে রান্নায় প্রভাব পড়বে ঘ নম্বর পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক অথবা সাপ্তাহিক ভিত্তিতে কিনলে কি কি সুবিধা হয় উত্তর সুবিধাগুলো হচ্ছে সময় সাশ্রয় হয় তারপর একসাথে অনেক জিনিস কেনার ফলে অর্থের সাশ্রয় হয় পরিবহন খরচ কম হয় সব কিছু মজুদ থাকলে মানসিক প্রেশারে পড়তে হয় না তো তারপর এখানে দেখো বলা আছে মুক্তাদের পারিবারিক দৃশ্যপটটি আমরা খেয়াল করলে দেখতে পাই পরিবারের দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ক্ষেত্রে তাদের পরিবারের কোনো মজুদ পরিকল্পনা না থাকার কারণে প্রায়ই এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে এক্ষেত্রে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার মাধ্যমে অতি সহজেই একটি পরিবার এ ধরনের সমস্যা এড়িয়ে চলতে পারে পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কথাটি প্রধানত দুটি ধারণা নিয়ে গঠিত একটি হলো পারিবারিক মজুদ অন্যটি হল ব্যবস্থাপনা এখানে পারিবারিক মজুদ বলতে একটি পরিবার যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করে তার পর্যাপ্ত অথবা যথাযথ পরিমাণ বা মজুদ থাকাকে বোঝায় তো শিক্ষার্থীরা তোমরা এটুকু পড়ে নিবা আমরা পরবর্তী ক্লাসে পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় বিবেচন দিক এখান থেকে আলোচনা শুরু করব তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য